প্রিয় দর্শক, বাংলাদেশের বাজারে আইটেল নিয়ে এলো লো বাজেটের নতুন একটি স্মার্টফোন A47। A47 মডেলটিতে লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ সহ আছে 4G সাপোর্টেড। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে এই মডেলটিতে। টেক এন্ড গ্যাজেটের পক্ষ থেকে আমি আছি শুভ হাসিব, চলুন শুরু করা যাক। আমার হাতে আছে A47-এর 32 GB রম এবং 2 GB র্যামের একটি মডেল। চলুন হ্যান্ডসেটটি আনবক্সিং করা যাক। প্রত্যেকটি মোবাইলের মতোই এখানে একটি বক্স দেওয়া হয়েছে। এটা হচ্ছে মোবাইলটি, এটি পরে দেখছি। এর ভিতরে দেওয়া হয়েছে একটি অ্যাডাপ্টার, একটি হেডফোন এবং একটি চার্জিং কেবল। এবার দেখা যাক এই বক্সে কি দেওয়া হয়েছে। এই বক্সে দেওয়া হয়েছে 3020 mAh এর একটি ব্যাটারি এবং কিছু ইউজার ম্যানুয়াল, এবং এটি ব্যাক পার্ট দেওয়া হয়েছে, ব্যাক কভার। আইটেলের A47 মডেলটি খুবই দারুণ করেছে। এই মডেলের ডিসপ্লে দেওয়া হয়েছে 5.5 ইঞ্চ। এবার কথা বলা যাক এই মডেলটির প্রাইস নিয়ে। 2 GB র্যাম এবং 32 GB রমে পাওয়া যাচ্ছে এই মডেলটি, এবং এর প্রাইস ধার্য করা হয়েছে 6190 টাকা। গেমারদের জন্য বলবো যে এই ফোনটিতে পাবজি আপনারা খেলতে পারবেন না। এখানে ফ্রি ফায়ার খেলা যাবে বা অন্যান্য সফট যে গেমগুলি আছে সেই গেমগুলি খেলতে পারবেন, তবে পাবজি এই মোবাইলে খেলতে পারবেন না, কারণ পাবজি এখন 4 GB র্যাম ছাড়া তেমন সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাবজি খেলতে হলে এর চেয়ে আপডেট মোবাইলে যেতে হবে। কিন্তু লো বাজেটে এই মডেলটি আমার কাছে দারুণ লেগেছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।